আসন ইমানদারের শক্তি হলো তাকোয়া তাকোয়া যদি না থাকে খোদা ভীতি যদি না থাকে তাহলে কাসরতে তা আদাদের দ্বারা কোনো উপকার হয় না এটা ইসলামের শুরুযুগ যুগ থেকেই এই পর্যন্ত সব জায়গায় প্রমাণিত আমাদের মধ্যে এখন যেটা অভাব সেটা আমাদেরকে ভাবতে হবে আর পিছনে আমাদের পিছন থেকে ইতিহাসের দ্বারা যে মূল উদ্দেশ্যটা সেটা হলো পিছন থেকে উপদেশ গ্রহণ করা সামনের জন্য কর্মপন্থা নির্ধারণ করা আমরা যাবৎকাল পর্যন্ত বিশেষ করে পাকিস্তান সাতচল্লিশের পর থেকে এ পর্যন্ত আমরা যা যদি পর্যালোচনা করি তার আগ থেকেও যে ওলামাই আমরা ইসলামী শক্তিতে যারা আছি তারা সবসময় অন্যের সহায়ক হিসাবে কাজ করেছি অন্যের ক্ষমতা গ্রহণের জন্য আমরা সহযোগিতা করেছি তাদেরকে শক্তিশালী করেছি শক্তি যোগানের জন্য তাদের পাশে দাঁড়িয়েছি আমরা এ যাবৎ শুধুমাত্র পাকিস্তানের সময় হজরত মৌলানা আতহার আলী এবং হজরত মৌলানা খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই তাদের নেতৃত্বে একবার ইসলামী জাগরণ মুসলিম ইসলামী দলগুলো কিছুটা তাদের ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে এর আগে পরে আমরা শুধু অন্যের জন্যই বাহন হিসাবে কাজ করেছি আমরা নিজের শক্তিতে নিজে দাঁড়ানোর চেষ্টা করি নাই এখন পর্যন্ত তাই হচ্ছে আমরা রক্ত দিতে কোনো সময় পরিশ্রম করতে কোনো সময় কার্পণ্য করি নাই আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে অন্যরা সব কিছু করেছে কিন্তু আমরা তার থেকে কিছুই পাইনি বালাকোটের ময়দানে রক্ত দিয়েছি আমরা স্বামিনীর যুদ্ধে রক্ত দিয়েছি আমরা বিভিন্ন সময়ে রক্ত দিয়েছি আমরা সাপলার কারবালায় রক্ত দিয়েছে কমই মাদ্রাসার ছাত্ররা কিন্তু এই রক্তকে অনেকে পুঁজি বানিয়ে নিজের ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য তারা প্রস্তুত হয়েছে ক্ষমতা গ্রহণ করেছে এবং অনেকেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে কিন্তু আমরা কি পেয়েছি তার থেকে আমরা মনে আমি মনে করি হয়তো আপনারা আমার সাথে একমত হবেন আজকের যেই ছাত্র জনতার বিজয় দুই হাজার চব্বিশের যে বিজয় এই জালেমদের যেই পতন এই সব কিছু ত্বরান্বিত হওয়ার পিছনে সাফলা চত্বরের সেই রক্ত কাজ করেছে সাফলার রক্তের উপরে ইসলাম জিন্দা হো তাহায় আর কারবালা কেবাদ সাফলার কারবালার উপরে নির্ভর করে রক্তের উপরে দাঁড়িয়ে ছাত্র আন্দোলন করেছে মানুষ আন্দোলন করেছে জনরায় সৃষ্টি হয়েছে মানুষের মনের মধ্যে অনুভূতি আস্তে আস্তে আসতে আরম্ভ করেছে যার কারণে এই জন্য আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের দায়িত্ববোধ ভুলে গেলে চলবে না আমি মনে করি হয়তো আপনারাও আমার সাথে একমত হবেন এখন আমাদের যে বিষয়টা করণীয় সেটা হলো অন্যের ক্ষমতায় যাওয়ার বাহন না আমরা না হয়ে ভবিষ্যতে আমরা নিজের পায়ে নিজে দাঁড়ানো নিজের শক্তি সঞ্চয়ের চেষ্টা করব উনিশশো সালের পরিবর্তনের পরে একটা বিরাট আশা আকাঙ্ক্ষা নিয়ে ইসলামী ঐক্যজুট নামে একটা জুট তৈরি হয়েছিল আমি তখন দারুলুম দেহবন্ধে আমার জয়নাল ভাইও দারুলুম দেহবন্ধে ছিল আমার সাথে কিন্তু এই জুট কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে পারেনি বিভিন্ন কারণে আপনারা জানেন আবার পরিবর্তন আসছে দুই হাজার একেও পরিবর্তন এসেছিল চারদলীয় জুটে আমরা অনেক বড় একটা অংশীদার ছিলাম দুই হাজার একে বিরোধী আন্দোলন আন্দোলন যে রায়ের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে সে আন্দোলনের রক্ত দিয়েছে কেরাম আন্দোলনের রক্ত দিয়েছে জেল জুলুম বরণ করেছে ওলামায় কেরাম জেলে গিয়েছে ওলামায় কেরাম তাদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের ত্যাগের উপরে দাঁড়িয়ে শাহাদাতকে পুঁজি করে অন্যরা ক্ষমতায় এসেছে আমরা আজকেও সেইটাই আজকে দেখা গেছে ঢাকা যে সহ ঢাকা অন্যান্য সকল জায়গায় কমি মাদ্রাসা ছাত্রদের অংশগ্রহণে আন্দোলনে কোনো মতেই কোনো দিক দিয়ে কম ছিল না কিন্তু এই আন্দোলন এই পাওনা এটা যেন আমাদের পিছনের আন্দোলনের মতো বিফলে না যায় এই জন্য আমাদের প্রয়োজন ইস্পাত ইস্পাত আর সেই জন্য প্রয়োজন হল সঠিক বলিষ্ঠ নেতৃত্ব নেতৃত্বের কারণে মানুষ আকৃষ্ট হয় আর নেতৃত্ব না থাকলে মানুষ আকৃষ্ট হয় না ক্রিসমাটিক ফিগার লাগে মানুষের আকৃষ্ট হওয়ার মতো নেতৃত্ব লাগে যদি সঠিকভাবে নেতৃত্ব সঠিক সময়ে সিদ্ধান্ত না দেওয়া যায় তাহলে আমার নিজের ঘরের মানুষ অন্য জায়গায় চলে যায় এই জন্য এই মুহূর্তে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সঠিক নেতৃত্ব সৃষ্টি করতে হবে এবং এই নেতৃত্বের পিছনে সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি ইনশাল্লাহ আমাদের সফলতা আমাদের ঘরে আসবে অন্যথায় আমাদেরকে বুঝি করে অন্যরা তাদের সব কিছু ভোগ করবে আমরা ফলাফলে কিছুই পাবো না এই জন্য তরুণ সমাজকে আমি বলবো সবিন অনুরোধ করব। যে আপনারা যদি চাপ প্রয়োগ করেন উদ্যোগ নেন তরুণরাই পারে সব কিছু করতে আমরা যদি উদ্যোগ নেই তাহলে ইনশাল্লাহ আমাদের মাঝ থেকে এমন মানুষ আছে এখনো। যারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন এমন মানুষকে বাছাই করে নেতৃত্ব প্রতিষ্ঠা করে তাদের পিছনে আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে অগ্রসর হব